ওকে, রেকর্ড চালু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন শুরু করি। গত ক্লাসে আমরা সিগন্যাল সিস্টেম দেখছিলাম, বিভিন্ন ধরনের বেসিক সিগন্যাল সম্পর্কে একটা ধারণা নিছিলাম, বেসিক প্রিলিমিনারি ধারণা। আজকে আমরা এই বিভিন্ন ধরনের বেসিক সিগন্যাল সম্পর্কে একটু ডিটেলসে দেখব। ঠিক আছে, প্রথমে আসে ইউনিটি স্টেপ সিগন্যাল। তো গত ক্লাসে বলছিলাম ইউনিটি স্টেপ সিগন্যাল হলো এমন এক সিগন্যাল যে সিগন্যালটা জিরো থেকে শুরু করে পজিটিভে এর ভ্যালু হলো ওয়ান, কিন্তু ওয়ান নেগেটিভে পর্যন্ত এর ভ্যালু হলো জিরো। অর্থাৎ ইউনিটি জিরো স্টেপ সিগন্যালকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ই অফ টি অর ই অফ এন। একটা ইউনিটি স্টেপ সিগন্যালকে আমরা প্রকাশ করি ই অফ টি দিয়ে অথবা ই অফ এন দিয়ে। আচ্ছা, ইস্তি কানেক্ট হতে পারতেছে না। আচ্ছা দেখি, ঠিক আছে, এখন ই অফ টি দিয়ে প্রকাশ করি হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য। ই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য আমরা এটাকে ই অফ টি দিয়ে প্রকাশ করি, আর ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য এটাকে আমরা ই অফ এন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি বলে নেই তোমাদের আলোচনার সুবিধার জন্য, কারণ আমি এখানে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা ডিসক্রিট টাইম সিগন্যাল। তাই সর্বপ্রথম এই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কি এবং ডিসক্রিট টাইম সিগন্যাল কি, এটা নিয়ে একটা বেসিক আইডিয়া থাকা উচিত। ঠিক আছে, এন্ড কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কি, যেহেতু সিগন্যাল এন্ড সিস্টেমের টোটালটাই ডিপে আমরা এখানে পড়তেছি, সেটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা কি, আমাদের এখানে কয়েকটা টার্ম মনে রাখবা। এক হলো অ্যানালগ সিগন্যাল, দুই হলো ডিজিটাল সিগন্যাল, আরেকটা টার্ম মনে রাখবা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর একটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। ঠিক আছে, আরেকটা হলো টাইম ডোমেইন সিগন্যাল, ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল। এই কয়টা জিনিস টাইম সম্পর্কে ডোমেইন ফ্রিকোয়েন্সি মনে রাখবা, ডোমেইন এগুলোর মধ্যে ডিফারেন্স গুলো মনে রাখবা। আচ্ছা, প্রথমেই আমরা আসি অ্যানালগ সিগন্যাল এবং ডিসক্রিট সিগন্যাল নিয়ে। অ্যানালগ সিগন্যাল কি, ডিসক্রিট সিগন্যাল কি, এটা আমরা একটু প্রথমে একটু দেখি। আচ্ছা, অ্যানালগ সিগন্যালটা জিনিসটা কি, অ্যানালগ সিগন্যাল হলো যে কোনো টাইম ভ্যারিং সিগন্যাল যে অথবা ফ্রিকোয়েন্সি ভ্যারিং সিগন্যাল, যে সিগন্যালটা আমাদের অলওয়েজ আমাদের যে জিনিসটা করে সেটা হলো প্রত্যেকটা ইনস্ট্যান্টে আমাদের ভ্যালু দেয়। ঠিক আছে, এটা হলো অ্যানালগ সিগন্যাল। যেমন ধরো আমরা বলতে পারি এটা একটা সিগন্যাল, ঠিক আছে, যেখানে কি হইতেছে এটা টাইমের সাথে সাথে আমাদের এই ভোল্টেজ লেভেল চেঞ্জ হচ্ছে, তাই না? এর প্রত্যেকটা টাইমের জন্য আমরা বিভিন্ন পয়েন্টে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ এটা হলো আমাদের অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে যে হ্যাঁ, সিগন্যালটা, মানে যে সিগন্যাল সময়ের সাথে সাথে যে পরিবর্তন হবে, মোট কথা ওইভাবেও না, যে সিগন্যাল আমাদের কোন ফিক্সড ভ্যালু জিরো অথবা ওয়ান এইভাবে আমাদের ভ্যালু না দিয়ে আমাদের টাইমের সাথে সাথে ফ্লাকচুয়েটিং ভ্যালু দেয়, অর্থাৎ ভোল্টেজ লেভেলটা টাইমের সাথে চেঞ্জ হয়, কখনো বেশি কখনো কম, কখনো আবার বেশি কখনো কম, এরকম অলওয়েজ আমাদের ভ্যারি করতে থাকে। ঠিক আছে, তো এই ধরনের সিগন্যাল গুলো হলো আমাদের অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, হ্যাঁ, এখন আবার ডিজিটালের ক্ষেত্রে আমরা কি দেখি, ডিজিটালের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো এটা সাধারণত পালস আকারে দেয়, অর্থাৎ জিরো ওয়ান এর পালস আকারে হয়, এটা থাকবে ওয়ান অথবা থাকবে সিগন্যালটা জিরো অথবা থাকবে আবার ধরো ওয়ান। ঠিক আছে, অর্থাৎ অ্যাম্প্লিচিউড ফিক্সড, অ্যাম্প্লিচিউড হয় ওয়ান থাকবে অথবা জিরো থাকবে সিগন্যালে। ঠিক আছে, অর্থাৎ পালস আকারে দিবে। ঠিক আছে, হয় এটা ওয়ান থাকবে অথবা অ্যাম্প্লিচিউড জিরো থাকবে, জিরো থাকবে। তো এই ধরনের সিগন্যালটা সাধারণত হলো ডিজিটাল সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে, ওয়ান থাকবে না হলে জিরো থাকবে। হ্যাঁ, আবার ধরো যদি এই ধরনের কোনো সিগন্যাল থাকে, এটা ধরো এই ধরনের সিগন্যাল, ধরো এরকম দিলাম, এরকম দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এই টাইপের সিগন্যালটা কি সিগন্যাল? এটা তো টাইমের সাথে সাথে অ্যাম্প্লিচিউড চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা তো আবার কন্টিনিউয়াস না। দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস না, মাঝখানে কিন্তু আবার এখানে এখানে কিন্তু স্পেস আছে, এইটুকুর মধ্যে কোনো সিগন্যাল নাই। এই ধরনের সিগন্যালও কিন্তু অ্যানালগ সিগন্যাল, এই ধরনের সিগন্যাল অ্যানালগ সিগন্যাল। মোট কথা হলো যে ধরনের সিগন্যাল গুলো জিরো ওয়ান পালস আকারে প্রকাশ করা যায় না, এর এই ধরনের সিগন্যাল গুলোই হলো অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ জিরো ওয়ান ছাড়া যত সিগন্যাল আছে পৃথিবীতে সব হলো অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, অর্থাৎ যে সিগন্যাল জিরো ওয়ান পালস আকারে প্রকাশ হয় না, সেই সিগন্যাল ছাড়া পৃথিবীতে যত ধরনের সিগন্যাল আছে সবই হলো আমাদের অ্যানালগ সিগন্যাল।
ক্লিয়ার? হ্যাঁ, তার মানে 01 স্যারের যে সিগন্যাল গুলো আছে সবগুলো স্যার অ্যানালগ, আর স্যার আর 01 দিয়ে হলো ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল মানেই সেটা হলো 01 দিয়ে প্রকাশ করা যাবে, অর্থাৎ বিট আকারে প্রকাশ করা যাবে। যদি বিট আকারে প্রকাশ না যায় তাহলে সেটা ডিজিটাল না। ঠিক আছে, পৃথিবীর যেমন সিগন্যালই থাক, যে টাইপের সিগন্যালই থাক, যদি 01 আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা হলো অ্যানালগ, আদারওয়াইজ সেটা হলো ডিজিটাল। ঠিক আছে, এটা হলো অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখন অ্যানালগ সিগন্যালের মধ্যে আবার কয়েক ধরনের ক্লাসিফিকেশন আছে। অ্যানালগ সিগন্যাল গুলোকে এটি হলো সবাই অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল গুলোকে আবার আমরা বলতে পারি, একটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, একটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। ঠিক আছে, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কোনটা? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হলো ওই সিগন্যালটা যে সিগন্যালটার অ্যাম্পলিটিউড অলওয়েজ কন্টিনিউয়াস, অর্থাৎ এই সিগন্যালের অ্যাম্পলিটিউড অলওয়েজ কন্টিনিউয়াস, অর্থাৎ টাইমের সাথে সাথে যে কোনো পয়েন্টে এভরি পয়েন্টে তুমি এর ভ্যালু পাবা। ঠিক আছে, এর অ্যাম্পলিটিউডটা অলওয়েজ কন্টিনিউয়াস ফর্মে থাকবে, অর্থাৎ মাঝখানে কোনো সারা সারা বা কোনো জায়গায় সিগন্যাল নাই এরকম থাকবে না, অলওয়েজ কন্টিনিউয়াস ফর্মে থাকে। এই ধরনের সিগন্যালটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ঠিক আছে, আবার যে সিগন্যালের অ্যাম্পলিটিউড গুলো আমাদের ডিসক্রিটাইজড ওয়েতে থাকে, যেমন ধরো এরকম 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 এরকম, অর্থাৎ এই পয়েন্টে সিগন্যাল আছে, এই পয়েন্টে সিগন্যাল আছে, এই পয়েন্টে সিগন্যাল আছে, এই পয়েন্টে ভ্যালু আছে, এই পয়েন্টে একটা ভ্যালু আছে, কিন্তু মাঝখানের এই বিশাল জায়গায় কোনো ভ্যালু নাই, এইখানে কোনো ভ্যালু নাই, এখানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, দেখো এইদিকে কোনো ভ্যালু নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো পয়েন্টে পয়েন্টে শুধু ভ্যালু আছে। ঠিক আছে, ধরো এটার অ্যাম্পলিটিউড 5, এটার অ্যাম্পলিটিউড হলো 7, এটার অ্যাম্পলিটিউড হলো 3, এটার অ্যাম্পলিটিউড হলো আবার ধরো 5, এটার অ্যাম্পলিটিউড হলো আবার ধরো 4। ঠিক আছে, এরকম বিভিন্ন পয়েন্টে এই সিগন্যালের ভোল্টেজ অ্যাম্পলিটিউড বিভিন্ন রকম, একটা 5, 7, 3, 5, 4, অর্থাৎ এই সিগন্যালের অ্যাম্পলিটিউড ডিসক্রিটাইজড ওয়েতে আছে, অর্থাৎ বিচ্ছিন্ন আকারে আছে। এই ধরনের সিগন্যালকে বলা হয় ডিসক্রিট টাইম সিগন্যাল। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কাকে বলা হয়? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলা হয় যে সিগন্যালের অ্যাম্পলিটিউড অলওয়েজ কন্টিনিউয়াস, সেটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, অর্থাৎ টাইমের সাথে সাথে কন্টিনিউয়াস অ্যাম্পলিটিউড অলওয়েজ কন্টিনিউয়াস, টাইম বাড়তাছে আমাদের অ্যাম্পলিটিউড বাড়তাছে কমতাছে কন্টিনিউয়াস ওয়েতে। আর ডিসক্রিট সিগন্যাল হলো যে সিগন্যালের অ্যাম্পলিটিউড অলওয়েজ ডিসক্রিটাইজড ফর্মে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কিছু পয়েন্টে পয়েন্টে থাকে, অর্থাৎ যদি হয় এটা হলো 1 নম্বর পজিশন, এটা যদি 2 নম্বর পজিশন হয়, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন, এরকম নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে থাকে, এটা যদি হয় 0 নম্বর পজিশন, তাই না, এরকম নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে যদি ভ্যালু থাকে সেটাকে বলা হয় আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল। ক্লিয়ার এটা? জি স্যার। তাহলে ডিসক্রিট সিগন্যাল অবশ্যই এটা একটা অ্যানালগ সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল অবশ্যই অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অবশ্যই অ্যানালগ সিগন্যাল, এগুলো কিন্তু ডিজিটাল সিগন্যাল না। যে এটাও কিন্তু সবগুলো অ্যানালগ। হ্যাঁ, এটাও অ্যানালগ, এটাও অ্যানালগ। ডিজিটাল কোনগুলা? যেগুলো শুধু পালস আকারে থাকে, 01 01, এগুলো পালস আকারে যে সিগন্যাল গুলো থাকে সেগুলোই শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল, আর অন্য সকল সিগন্যালই হলো অ্যানালগ সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর অ্যানালগ সিগন্যাল দুই রকম, একটা হলো কন্টিনিউয়াস টাইম আর একটা হলো ডিসক্রিট টাইম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, কোনটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কোনটা ডিসক্রিট টাইম সিগন্যাল, কোনটা অ্যানালগ সিগন্যাল, কোনটা ডিজিটাল সিগন্যাল। এখন আমরা আসি টাইম ডোমেইন সিগন্যাল এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল কোনটা কাকে বলা হয়। টাইম ডোমেইন সিগন্যাল হলো যে সিগন্যালটা ড্র করার সময় আমরা এক্স অ্যাক্সিস এ টাইম রাখি, অর্থাৎ টাইমের সাথে সাথে অ্যাম্পলিটিউড বা কারেন্ট বা ভোল্টেজের অ্যাম্পলিটিউড মেজার করে যে যে আমরা ওয়েভ শেপটা ড্র করি, যে সিগন্যালটা ড্র করি, সেই সিগন্যালটা হলো টাইম ডোমেইন সিগন্যাল। ক্লিয়ার? সেই আরেকবার বলেন একটু। আচ্ছা আচ্ছা, একটু মুছে দেই, দাঁড়াও ক্লিয়ার করে। হ্যাঁ, টাইম ডোমেইন সিগন্যালটা দেখি, টাইম ডোমেইন সিগন্যালটা হলো টাইমের অ্যাক্সিসে আমরা যে সিগন্যালটা প্লট করি, অর্থাৎ এই দিকে যদি এক্স অ্যাক্সিসকে টি রাখি, ওয়াই অ্যাক্সিসে যদি অ্যাম্পলিটিউড রাখি, অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড মানে হলো ধরো ভোল্টেজ, ভোল্টেজ অ্যাম্পলিটিউড 5 ভোল্ট, 6 ভোল্ট, 10 ভোল্ট এরকম অ্যাম্পলিটিউড রাখি, তাহলে যে সিগন্যালটা ড্র করব সেই সিগন্যালটা হলো টাইম ডোমেইন সিগন্যাল, অর্থাৎ টাইমের অ্যাক্সিসে আমরা এটা প্লট করতেছি, অর্থাৎ টাইমের সাপেক্ষে ভোল্টেজ কত, ধরো 3 মিনিট, 3 মিনিটের সময় ভোল্টেজ কত,
3.1 মিনিটে ভোল্টেজ কত 3.2 মিনিটে ভোল্টেজ কত 3.3 মিনিটে ভোল্টেজ কত অর্থাৎ টাইমের সাপেক্ষে ভোল্টেজের মেজারমেন্ট নিয়ে নিয়ে আমরা যে সিগন্যালটা প্লট করছি সেই সিগন্যালটা হলো আমাদের টাইম ডোমেইন সিগন্যাল ধরো 0 সেকেন্ড এটা হলো 0 সেকেন্ড এটা হলো 1 সেকেন্ড এটা ধরো 2 সেকেন্ড এটা ধরো 3 সেকেন্ড এটা ধরো 4 সেকেন্ড এই টাইমের সাপেক্ষে ধরো সিগন্যাল অ্যামপ্লিটিউডগুলো আমি প্লট করছি তো এই ধরনের প্লটগুলো সিগন্যালকে বলা হয় টাইম ডোমেইন সিগন্যাল ঠিক আছে জি স্যার এখন ঘটনা হলো যে কোনো সিগন্যালের টাইমের অ্যাক্সিসে আমরা একটা ফ্লাকচুয়েটিং অ্যামপ্লিটিউড পাইতাছি কিন্তু এই অ্যামপ্লিটিউড দেখে তুমি আর ফ্রিকোয়েন্সি বলতে পারবা ঠিক আছে কোনটা আচ্ছা এক সেকেন্ড ধরো আমি এরকম একটা সিগন্যাল প্লট করছি এর ফ্রিকোয়েন্সি কত বলতে পারবা বলতে পারবা না কিন্তু এই রকম সিগন্যাল না হয় যদি পিওর সাইনোসয়েডাল সিগন্যাল হইতো তাহলে তুমি অনায়াসে ফ্রিকোয়েন্সি বলতে পারতা যদি সিগন্যালটা এরকম হইতো একটা পিওর সাইন ওয়েভ ধর একটা পিওর সাইন ওয়েভ এই অংশটা হলো আমাদের 1 সেকেন্ড 1 সেকেন্ড তাহলে এয়ার ফ্রিকোয়েন্সি তুমি অনায়াসে বলতে পারবা এয়ার ফ্রিকোয়েন্সি হলো 1 হার্জ 1 হার্জ সেকেন্ডে একটা সাইকেল সম্পন্ন করছে তাই তার ফ্রিকোয়েন্সি 1 হার্জ এক সেকেন্ডে একটা সাইকেল সম্পন্ন করছে একটা ফুল সাইকেল সম্পন্ন করছে তাই এর ফ্রিকোয়েন্সি হলো 1 হার্জ তুমি এখন বলতে পারতেছ কিন্তু এটা তো পিওর সাইন ওয়েভ না পিওর সাইন ওয়েভ না থাকার কারণে এখানে অসংখ্য সাইন ওয়েভের সমষ্টি আছে যে কোন কমপ্লেক্স সিগন্যাল অসংখ্য পিওর সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি এটা আমরা জানি ফুরিয়ার সিরিজ কি বলে ফুরিয়ার সিরিজ অনুযায়ী আমাদের যে কোনো ধরনের কমপ্লেক্স সিগন্যাল অসংখ্য সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি তাই না তাই যদি হয় তাহলে এই সিগন্যালের ভিতরে কতগুলো সাইন সিগন্যাল আছে তুমি এটা জানো না প্রত্যেকটা সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলো এর বিভিন্ন ধরনের হারমোনিক কম্পোনেন্ট অর্থাৎ একটার ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জ থাকে আর একটার ফ্রিকোয়েন্সি থাকবে তার সাথে ডাবল 2 হার্জ আর সেকেন্ড হারমোনিক হবে 2 হার্জ থার্ড হারমোনিক হবে কত তার 3 হার্জ ফোর্থ হারমোনিক কত হবে 4 হার্জ তাই না অর্থাৎ এগুলো আমাদের হারমোনিক কম্পোনেন্ট হয়ে যাবে তাই না এখানে এখানে কতগুলো হারমোনিক কম্পোনেন্ট আছে আমরা এটা জানি না অর্থাৎ যে কোনো একটা কমপ্লেক্স সিগন্যালের ভিতরে আমাদের যে অসংখ্য ধরনের হারমোনিক কম্পোনেন্ট থাকতে পারে ঠিক আছে হারমোনিক কম্পোনেন্ট বুঝো তো এটা যদি হয় একটা সাইনোসয়েডাল সিগন্যাল এটা যদি হয় মূল সিগন্যাল ফার্স্ট সিগন্যাল ঠিক আছে ঠিক না এটা যদি হয় ফান্ডামেন্টাল সিগন্যাল এর ফার্স্ট হারমোনিক কত এর ফার্স্ট হারমোনিক হবে এটা জিরো না এই সিগন্যালটা ঠিক আছে অর্থাৎ এখানে এই 1 সেকেন্ড সময়ের মধ্যে ফান্ডামেন্টাল সিগন্যাল 1 একটা সাইকেল সম্পন্ন করছে কিন্তু ফার্স্ট হারমোনিক সম্পন্ন করছে দুইটা সাইকেল দেখো দুইটা একটা সাইকেল সম্পন্ন করলো আবার এখানে একটা সাইকেল সম্পন্ন করলো দুইটা সাইকেল সম্পন্ন করলো অর্থাৎ ফার্স্ট হারমোনিক সে কি করলো দুইটা সাইকেল সম্পন্ন করলো সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট কি করবে সেকেন্ড হারমোনিক কম্পোনেন্টটা এখানে সেকেন্ড হারমোনিক কম্পোনেন্টটা হবে যেরকম কয়টা সাইকেল সম্পন্ন করলো একটা সাইকেল দুইটা সাইকেল তিনটা সাইকেল চারটা সাইকেল তাহলে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল সিগন্যাল আমাদের এখানে একটা সাইকেল সম্পন্ন করছে ফার্স্ট হারমোনিক কম্পোনেন্ট আমাদের এখানে দুইটা সাইকেল সম্পন্ন করছে সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট আমার এখানে কি করছে চারটা সাইকেল সম্পন্ন করছে এরকম করে থার্ড হারমোনিক কম্পোনেন্ট আটটা এরকম করে যাইতে থাকবে ষোলোটা ২৫টা এরকম করে 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 যাইতে থাকবে অর্থাৎ দেখো
ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের ক্রমাগত বাড়তেছে, ফান্ডামেন্টাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, ফার্স্ট হারমোনিকের ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল এর দ্বিগুণ, সেকেন্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি এই সেকেন্ড ফার্স্ট হারমোনিকের চেয়ে দ্বিগুণ, আবার থার্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি কি হবে, থার্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি হবে আমাদের সেকেন্ড হারমোনিকের চেয়ে দ্বিগুণ, তাই না? তো তাহলে আটটা হবে। হ্যাঁ, এইভাবে দেখো আমাদের প্রত্যেকটা হারমোনিক কম্পোনেন্টে আমাদের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে যাইতেছে, ডাবল হয়ে যাইতেছে, ডাবল হয়ে যাইতেছে না? এই সবগুলো হারমোনিক কম্পোনেন্ট যদি আমি অ্যাড করি, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত যে হারমোনিক কম্পোনেন্ট গুলো আসবে সবগুলোকে যদি আমি অ্যাড করি, একত্র করি, তাহলে আমি যে সিগনালটা পাবো সেই সিগনালটা হবে একটা স্কোয়ার ওয়েভ সিগনাল। কি সিগনাল? স্কোয়ার ওয়েভ সিগনাল। আচ্ছা আচ্ছা। এই প্রত্যেকটা হারমোনিক কম্পোনেন্টকে যদি আমি অ্যাড করে যাই, অ্যাড করে যাই, অ্যাড করতে, যেমন ফার্স্ট হারমোনিকের সাথে যদি সেকেন্ড হারমোনিক অ্যাড করি, তাহলে সিগনালটা ধরো একটু ডিস্টর্টেড হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? সাইনোসয়েডাল সিগনাল একটু ডিস্টর্টেড হয়ে যাবে, থার্ড হারমোনিক অ্যাড করলে আরেকটু ডিস্টর্টেড হয়ে যাবে, ফোর্থ হারমোনিক অ্যাড করলে আরেকটু ডিস্টর্টেড হয়ে যাবে, এরকম করে ইনফিনিটির মতো অ্যাড করে গেলে এরকম হইতে 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 এটা একদম এরকম একদম পিওর স্কোয়ার ওয়েভের মতো হয়ে যাবে, মানে অ্যাট লিস্ট স্যার স্কোয়ার হয়ে যাবে, একদম শেষে পিওর স্কোয়ার ওয়েভ হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় এগুলো আসলে ইউটিউবে অনেক অ্যানিমেশন আছে, ইউটিউবে যদি যাও তোমরা প্রচুর অ্যানিমেশন আছে এগুলো নিয়ে, এগুলো অনায়াসে তোমরা দেখতে পারো যে কিভাবে এই সিগন্যাল গুলো অ্যাড হয়ে 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 আমাদের হারমোনিক কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে হয়ে হয়ে। আচ্ছা আমি একটু দেখাই অ্যানিমেশন। আচ্ছা একটু এইভাবে না লিখে, ফোরিয়ার সিরিজ অ্যানিমেশন। হ্যাঁ এই দেখো, এখানে দেখো একটা অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন গুলো দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে হারমোনিক কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে হয়ে। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, অ্যানিমেশনটা তোমাদের একটু দেখাই। আচ্ছা এক সেকেন্ড, তোমরা কি সাউন্ড দেখ শুনতে পাইতেছ এখানে? স্যার হালকা করে আসে। আচ্ছা ঠিক আছে দেখতেছি, মনে মুছে দিলাম। এই অ্যানিমেশনটা একটু দেখো, দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে হারমোনিক কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে আমাদের একটা স্কোয়ার ওয়েভ তৈরি করতেছে। সাউন্ড শোনা যাচ্ছে? এটা কিন্তু একটা পিওর সাইন ওয়েভ তৈরি করতেছে। এটা কিন্তু একটা পিওর সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ কে যদি আমরা, হ্যাঁ এটি হলো সাইন থিটা, সাইন থিটা। এখন যদি আমি এখানে হাফ দিয়ে ভাগ করি তাহলে অ্যামপ্লিচিউড গুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে হাফ হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাবে কোন ধরনের। হ্যাঁ আবার গুণ করলে অ্যামপ্লিচিউড গুলো বাড়বে কিন্তু এর অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, অ্যাঙ্গেলের সাথে যদি কোনো কিছু প্লাস মাইনাস করি তাহলে এটা শিফট হয়ে যাবে। দেখো এই যে এটা অ্যাঙ্গেল কে ফ্রিকোয়েন্সি কে ভাগ করে দিলাম, এটা বড় হয়ে গেল। হুম
এখন ধরো দুইটা সাইনয়েড যোগ করবে, বিভিন্ন অ্যামপ্লিটিউডে দুইটা সাইনয়েডকে তারা একসাথে যোগ করবে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাঙ্গেল সেম, কিন্তু অ্যামপ্লিটিউড ডিফারেন্ট। ডিফারেন্ট অ্যামপ্লিটিউডে দুইটা সিগনালকে সাইন সিগনালকে যোগ করলে এদের অ্যাঙ্গেলে কোনো ধরনের প্রবলেম হবে না, জাস্ট অ্যামপ্লিটিউড এর পরিবর্তন হবে। দেখতে পাচ্ছ? অ্যাঙ্গেলে কোনো শুধুমাত্র অ্যাঙ্গেল পরিবর্তন হইতাছে, কিন্তু অ্যাঙ্গেল যদি চেঞ্জ করে তাহলে কি হয় দেখো। এখন ধরো অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলতেছি, এই যে পাই বাই থ্রি পরিমাণ আমি এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করলাম। এখন ধরো সিগনালটা কেমন আসে, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সিটা সেম আছে আমাদের, এখানে সবই সেম পাইলাম, কিন্তু আমাদের ডিফারেন্ট অ্যামপ্লিটিউড এবং ফেজের একটা সিগন্যাল পাইলাম। এখন ধরো দুইটা সাইন ওয়েভ দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ধরো এটা থিটা, এটা হলো তার থার্ড হারমোনিক, থ্রি থিটা, ঠিক আছে? একটা থিটা, একটা হলো তার থার্ড হারমোনিক, থ্রি থিটা অ্যাড করছি, তাহলে কি হইতেছে দেখো। যে তাহলে একটা সাইকেল সম্পন্ন করতে এটা তো একটা সাইকেল সম্পন্ন করবে। হ্যাঁ বলো, এইখানে স্যার ডিসটর্টেড হইতেছে এখন, তাই না? হ্যাঁ দেখো, এই এই টোটাল এটা হলো আমাদের, এই লাইনটা হলো আমাদের একটা সাইন, সাইনের এই সাইন থিটার লাইন, এই লাইনটা এই, এটা যখন একটা সাইকেল সম্পন্ন করবে এটা কি কার্টেসিয় ফর্মের ফর্ম, মানে আমরা যখন গ্রাফে প্রকাশ করি এক্স এবং ওয়াই অ্যাক্সিস, তাই না? জি জি। এটা যখন আমাদের একটা সাইকেল সম্পন্ন করবে তখন আমাদের এই সাইন থিটাটা তিনটা সাইকেল সম্পন্ন করে ফেলতেছে, অর্থাৎ এই যখন একটা সাইকেল সম্পন্ন করবে তখন এই অংশটা আমাদের তিনটা সাইকেল সম্পন্ন করবে। খেয়াল করে দেখো, যেখান থেকে আবার থাকো প্রথম থেকে, এটা যখন একটা সাইকেল সম্পন্ন করবে এটা তখন তিনটা সাইকেল সম্পন্ন করে ফেলবে, এই যে, ঠিক আছে? কারণ এর ফ্রিকোয়েন্সি হলো এর তিন গুণ, থ্রি থিটা। আচ্ছা দেখো, যে একটা সাইকেল সম্পন্ন করলো, এই যে দেখো দুইটা সাইকেল সম্পন্ন করলো, মানে একবার ঘুরে আসতে সে তিনটা সাইকেল সম্পন্ন করে ফেলবে, এই যে দেখো তিনটা সাইকেল সম্পন্ন। হ্যাঁ, এখন সিগন্যালটা দেখতে কেমন হইতাছে দেখো, এখন কিন্তু ডিস্টর্টেড হয়ে গেল, পিওর সাইন থাকলো না, এই দেখছো ডিস্টর্টেড হয়ে গেছে, ঠিক আছে? এরকম ভাবে আমরা যতগুলো হারমোনিক অ্যাড করতে থাকব ততই ডিস্টর্টেড সিগন্যাল পাইতে থাকব। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো যে দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দুইটা সিগনাল যোগ করার ফলে আমরা একটা পিওর সাইন সিগনাল আর পাইলাম না। এর আগে আমরা দেখছিলাম কি, শুধুমাত্র অ্যামপ্লিটিউড চেঞ্জ করছি যে কারণে সাইনই পাইছি, কিন্তু এখন ডিস্টর্টেড পাইছি। এখন আমরা হারমোনিক তিনটা দেখো, এটা হলো থ্রি থিটা, এটা হলো ফাইভ থিটা, এটা যখন একটা সাইকেল সম্পন্ন করব তখন এই এই অংশটা আমাদের পাঁচটা সাইকেল সম্পন্ন করে ফেলবে, ছোটটা, এই যে এই সবার শেষেরটাই পাঁচটা সাইকেল সম্পন্ন করবে, একবার ঘুরে আসছে, আর এই এই মাঝখানেটা দুই তিনটা সাইকেল সম্পন্ন করবে। অর্থাৎ এখানে তিনটা কম্পোনেন্ট আমি অ্যাড করছি, একটা ফান্ডামেন্টাল আর দুইটা হলো হারমোনিক, একটা থার্ড হারমোনিক, একটা ফিফথ হারমোনিক। এখন আমরা চারটে আমরা কম্পোনেন্ট ইউজ করলাম, মানে সেভেন হারমোনিক ওই অ্যাড করলাম, তাহলে কেমন হলো সিগন্যালটা দেখো। এখন আরো অ্যাড করলাম, এভাবে আমরা অ্যাড করেই যাইতেছি, অড হারমোনিক গুলো অ্যাড করতেছি দেখো। এইভাবে অ্যাড করতে 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 এক সময় দেখবা স্কোয়ার হয়ে এসে গেছে। তো এ করতে করতে স্কোয়ার চলে আসবে। হ্যাঁ,
জি স্যার, অলরেডি স্কোয়ার শেপ চলে আসছে, একটু পরে মনে হয় আরো বালে স্কোয়ার হয়ে হ্যাঁ, যাবে। এইভাবে তুমি ইনফিনিটি পর্যন্ত করে যাও, দেখবা স্কোয়ারে বসে পড়বে। আচ্ছা এখানে কিন্তু আমরা সব অড হারমোনিক গুলো অ্যাড করছি, আচ্ছা By adding together an infinite number of sine waves, we have produced a pattern that looks like this. Now, let's add together a different set of sine waves. এখন ধরো আমি এখানে থিটা, টু থিটা, থ্রি থিটা, মানে ফোর থিটা, মানে প্রত্যেকটা হারমোনিক অ্যাড করতেছি, কি হয় দেখো। এখন আর অড হারমোনিক অ্যাড করলাম না, আমি একদম সিরিয়ালি সবগুলো হারমোনিক কম্পোনেন্ট অ্যাড করলাম। আচ্ছা, সবগুলো হারমোনিক অ্যাড করলে ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়ে যায়। জি স্যার, ট্রায়াঙ্গুলার হয়ে যাবে। এটাকে বলে শর্টুথ ওয়েভ, করাতে দাঁতের মতো। এটা কি শর্টুথ ওয়েভ না? জি স্যার, করাতে। হ্যাঁ জি স্যার, তাহলে অড হারমোনিক গুলো যোগ করলে আমরা পাইতেছি স্কোয়ার ওয়েভ এর মতো, আর এটা হলো শর্ট ওয়েভ। এইভাবেই বিভিন্ন ধরনের হারমোনিক কম্পোনেন্ট অ্যাড করে করে বিভিন্ন ধরনের সিগন্যাল যা অ্যাড করতে পারো। এখন ধর আমরা সিলেক্টিভ কিছু হারমোনিক কম্পোনেন্ট অ্যাড করলাম, তাহলে সিলেক্টিভ কিছু সিগন্যাল পাবো। এই কারণে বলা হয় যে যে কোনো ধরনের সিগন্যালকে আমাদের সাইনোসয়েডাল সিগন্যালের সিরিজ আকারে প্রকাশ করা যায়। এটাই আমরা ডিফাইন করি ফুরিয়ার সিরিজ দিয়ে। জি স্যার, ফুরিয়ার। এই ধরনের নন রিপিটিং যেগুলো আছে, পিরিয়ডিক না, ওগুলোকে আমরা সাইন ওয়েভ অ্যাড করে করে তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কম্বিনেশন অ্যাড করে। এখন মনে করলো সাইন ওয়েভের অ্যাম্পলিচিউড গুলো স্মল করে দিলাম। When an infinite number of sine waves with infinitely small amplitudes are added together, the result can be a waveform that we can see and measure.
Fourier series. Although each sheet of paper by itself has zero volume, but here's the virtue for an object with an actual volume combination. এটা হলো তোমার যে ইনফিনিট নাম্বার অফ সাইন ওয়েভ, যেটা অ্যামপ্লিচিউড খুব মানে লো অ্যামপ্লিচিউডের ওই সিগন্যাল গুলো অ্যাড করলো। এখন কোন সিগন্যালে অ্যামপ্লিচিউড একটা আছে কম আর একটা বেশি হইতে পারে, and the density in some parts of the object will be higher than the density in other parts of the object. Similarly, when we add together an infinite number of sine waves, we will be able to measure the density of frequencies. And this density of frequencies will be higher around some frequencies than others. আমরা ধরো বিভিন্ন লো অ্যামপ্লিচিউডের ফ্রিকোয়েন্সি গুলোকে মানে সিগন্যাল গুলোকে অ্যাড করতেছি, কোন সিগন্যাল অ্যামপ্লিচিউড বড় থাকতে পারে, কোন সিগন্যাল অ্যামপ্লিচিউড ছোট থাকতে পারে, তাই না? বিভিন্ন শেপে থাকতে পারে, এগুলো ধরো একটা পেপারের মতো এরকম কল্পনা করছো। আচ্ছা, যাই হোক, আমার আলোচনা মোটামুটি হয়েছে, জিনিসটা বুঝতে পারছো তো? হ্যাঁ। ওকে, the signals and waveforms that we see in real life have a beginning and an end. However, each of these signals and waveforms can be thought of as the combination of an infinite number of sine waves. And each sine wave has no beginning or ending. It is just that all these sine waves exactly cancel each other out at all times, except during the time that the signal is present. Yes, sir. Okay. Therefore, all signals that we see in can be thought of as the combination of an infinite number of sine waves that have always been present since the beginning of time. আচ্ছা, যে জিনিসটা আলোচনা করতেছিলাম সেটা হলো, তাহলে এইভাবে মোটামুটি প্রত্যেকটা বলতে পারি যে সিগনাল অসংখ্য আমাদের সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি, ঠিক আছে? অর্থাৎ যে কোনো কমপ্লেক্স ওয়েভ কে আমরা বলতে পারি যে অসংখ্য সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি বলতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি টাইম অ্যাক্সিসে আমরা কোনো কিছু কল্পনা করি টাইমের সাথে সাথে, তাহলে এই অ্যামপ্লিচিউড গুলো মানে বিভিন্ন অ্যামপ্লিচিউড গুলো অ্যাড হয়ে আমাদের এরকম ভাবে একটা ধরো কমপ্লেক্স সিগনাল, আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিভিন্ন অ্যামপ্লিচিউড অ্যাড হয়ে আমাদের এরকম একটা কমপ্লেক্স সিগনাল তৈরি হয়, ঠিক আছে? এটা টাইম অ্যাক্সিসে যদি আমরা দেখি তাহলে এগুলোর জাস্ট আমরা অ্যামপ্লিচিউড দেখতে পারবো, কিন্তু এগুলোর ফ্রিকোয়েন্সি কত আমরা কিন্তু এটা বলতে পারবো না, কারণ এখানে বিভিন্ন সিগনাল বিভিন্ন ফ্রিকোয়েন্সির সিগনাল অ্যাড হয়ে আছে, এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু একটা না, এখানে ফ্রিকোয়েন্সি একটা,
তা তো না না স্যার এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যালের হারমোনিক কম্পোনেন্ট অ্যাড হয়ে এই সিগন্যালগুলো তৈরি হয়েছে সুতরাং এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি একটা না যে 5 হার্জ 10 হার্জ বলে দিলাম এরকম না হতে পারে 100 সিগন্যাল বা 500 সিগন্যাল বা 5000 সিগন্যাল অ্যাড হয়ে এই ধরনের আমাদের ওয়েভ তৈরি করছে অর্থাৎ এখানে একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মানে এর যে সাইনোসয়েডাল সিগন্যালগুলো আছে তাই না ওই সাইনোসয়েডাল সিগন্যালের প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে এখন আমরা যদি এমন কোন গ্রাফ তৈরি করতে পারি যে গ্রাফ আমাদের দেখাবে ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজের অ্যাম্পলিটিউডের রিলেশন তাহলে সেই ধরনের গ্রাফটাকে সেই ধরনের সিগন্যালটাকে আমরা বলতে পারি যে কি ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল ক্লিয়ার ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল আমরা যদি এমন একটা গ্রাফ তৈরি করতে পারি যে গ্রাফটা আমাদের এই যে বিভিন্ন ধরনের সিগন্যালে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এই ফ্রিকোয়েন্সি গুলো শো করবে ধরো এখানে ফ্রিকোয়েন্সি গুলো শো করতেছে এইভাবে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো শো করতেছে ঠিক আছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যালে অ্যাম্পলিটিউড গুলো শো করতেছে তাই না তাহলে এই ধরনের গ্রাফটাকে এই ধরনের সিগন্যালকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল অর্থাৎ একটা সিগন্যালকে যদি আমি টাইমের সাপেক্ষে দেখি তাহলে শুধুমাত্র তার ভোল্টেজটা আমরা দেখতে পারতাছি কিন্তু ফ্রিকোয়েন্সি দেখতে পারতাছি না কিন্তু সেই সিগন্যালটাকে যদি আমি ফ্রিকোয়েন্সির সাপেক্ষে দেখি তাহলে সেই সিগন্যালের যতগুলো হারমোনিক কম্পোনেন্ট আছে সবগুলো হারমোনিক কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি আমি দেখতে পারতাছি ধরো এখানে বিভিন্ন ধরনের হারমোনিক কম্পোনেন্ট আছে এটার ফ্রিকোয়েন্সি হলো 5 হার্স এটার ফ্রিকোয়েন্সি হলো 3 হার্স এটার ফ্রিকোয়েন্সি হলো 7 হার্স এটার ফ্রিকোয়েন্সি হলো 9 হার্স এটার ফ্রিকোয়েন্সি 8 হার্স এটার ফ্রিকোয়েন্সি 2 হার্স এরকম ভাবে এই ফ্রিকোয়েন্সি বিভিন্ন ধরনের আমাদের ফ্রিকোয়েন্সি গুলো সরি এইভাবে না আমি মার্কিংটা ভুল করছি ধরো এটার ফ্রিকোয়েন্সি হলো আমাদের 5 হার্স এটার ফ্রিকোয়েন্সি 6 হার্স 7 হার্স 8 হার্স 9 10 11 12 13 এরকম ভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ওই ফ্রিকোয়েন্সির সিগন্যালের ভোল্টেজ কত এটা শো করতেছে এখানে এটা হলো ভোল্টেজ ঠিক আছে ধরো এখানে 5 হার্জ সিগন্যালের ভোল্টেজ হলো 5 ভোল্ট 6 হার্জ সিগন্যালের ভোল্টেজ হলো আমাদের 3 ভোল্ট 7 হার্জ সিগন্যালের ভোল্টেজ হলো আমাদের 7 ভোল্ট 8 হার্জ সিগন্যালের ভোল্টেজ হলো 6 ভোল্ট 9 হার্জ সিগন্যালের ভোল্টেজ হলো 2 ভোল্ট 10 হার্জ সিগন্যালের ভোল্টেজ হলো 9 ভোল্ট ঠিক আছে এরকম বিভিন্ন হার্জের সিগন্যালের ভোল্টেজ আমরা এখানে শো করতেছি এইভাবে আমরা কি দেখতেছি যে তো যে জিনিসটা বলতেছিলাম এইভাবে টাইম ডোমেইন সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগন্যালে কনভার্ট করতে পারি এটা কনভার্ট করলে সুবিধা কি আবার বলি সেটা হলো এই যে কোন সিগন্যালে টাইম ডোমেইন সিগন্যালে কি কি ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে অর্থাৎ এর ভিতরে কি কি হারমোনিক কম্পোনেন্ট আছে অর্থাৎ এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারি এবং প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউডকে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারি এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার কারণে এই এই কনভার্সনের কাজটা আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য অথবা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমরা করে থাকি কি দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে ঠিক আছে প্রথমে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি ফোরিয়ার ট্রান্সফর্মে যদি ব্যর্থ হয় সব জিনিসের ফোরিয়ার ট্রান্সফর্ম করা যায় না তখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে ট্রাই করি ঠিক আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়েও যদি আমরা না করতে পারি তখন আমরা বলি ওই সিগন্যালের কোনো ফ্রিকোয়েন্সি ডোমেইন নাই এমনও সিগন্যাল থাকতে পারে যেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করা যায় না তো যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফুরিয়ার ট্রান্সফর্ম করে কোনোটাতেই যদি সলভ না হয় তাহলে বলতে পারি ওই সিগন্যালে কোনো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম নাই বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কোনো ধরনের সিগন্যাল নাই ক্লিয়ার এটাই এখন এছাড়াও আমরা আরো একটা ট্রান্সফর্ম ইউজ করি সেটা হলো জেড ট্রান্সফর্ম ঠিক আছে জেড ট্রান্সফর্ম নামে আরেকটা আছে সেটা আমরা ইউজ করি সেটা সাধারণত ডিসক্রিট সিগন্যালের জন্য ইউজ করি জেড ট্রান্সফর্মটা ঠিক আছে মোটামুটি এই কোর্সে আমরা যেটা পড়বো সেটা এই কোর্সে আমরা ফোকাস করব কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কারণ এই কোর্সের নাম কি কন্টিনিউয়াস টাইম সিগন্যালস এন্ড সিস্টেম কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড সিস্টেমস তাই না এই কোর্সের নাম আমরা এই কোর্সে ফোকাস করব কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে যে কারণে আমরা এই কোর্সে ওই ডিসক্রিট টাইম সিগন্যালের বিষয়গুলো দেখতে যাব না এগুলো আমরা দেখব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ আছে নেক্সট সেমিস্টারে ইনশাআল্লাহ সেটাতে আমরা দেখব
তো সেখানে আমরা এই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপরে ডিসক্রিট ল্যাপলাস ট্রান্সফর্ম, এগুলো আমরা করব, ঠিক আছে? জেড ট্রান্সফর্ম এগুলো আমরা ওখানে ওখানে করব। আর এই কোর্সে আমরা করব ল্যাপলাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? কিভাবে কন্টিনিউয়াস টাইম সিগনালে ল্যাপলাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়, এটা আমরা এই কোর্সে দেখব। তো এই কোর্সটা এই জন্য বলছিলাম, এটা একটা ম্যাথমেটিক্যাল টাইপ কোর্স। এখানে থিওরিটিক্যাল পোর্শনের সাথে সাথে আমাদের অসংখ্য ম্যাথমেটিক্যাল পার্ট আছে, যে কারণে এই কোর্সের ম্যাথমেটিক্যাল পোর্শনটা আমি তোমাদের প্রান্ত স্যারকে দিছি। প্রান্ত স্যার তোমাদের কিছু কিছু জিনিস দেখাবে, আমি কিছু দেখাবো। স্যার আমাদের তো গ্রুপ করা হয় নাই, মানে স্যারের সাথে যেখানে ক্লাস হবে এটার জন্য স্যার মানে তাকে অফিশিয়াল গ্রুপে, হ্যাঁ স্যারের সাথে একটু গ্রুপে কি ই করে কানেক্ট হয়ে কথা বলে একটু তোমরা গ্রুপ করে নাও। অসংখ্য ম্যাথ সলভ মানে কি আছে, এখন আমি তো এত ম্যাথের দিকে ফোকাস করতে পারবো না এই কোর্সে। আমি ধরো থিওরির দিকে ফোকাস করতে গেলে আমি বেশি ম্যাথ করাইতে পারবো না, অথবা দুই একটা ম্যাথ করাইতে পারবো, কিন্তু তোমাদের এই জিনিসটা ল্যাকিং থেকে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। এই ফ্রিকোয়েন্সি ডোমেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কমিউনিকেশনের অনেক কিছুই আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখার প্রয়োজন পড়ে। কারণ বিভিন্ন, যেমন ধরো আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন কি আমরা কি করি, আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যালকেই কিন্তু ট্রান্সমিট করি। আমাদের এখানে যতটা না অ্যাম্প্লিচিউড তার চেয়ে বেশি মুখ্য হলো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কমিউনিকেশনে আমাদের ফ্রিকোয়েন্সি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফ্রিকোয়েন্সি দিয়েই আমাদের সিগন্যালকে ডিফার করি, আলাদা করি, একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে পার্থক্য আমরা আলাদা করি এর ফ্রিকোয়েন্সি দেখে, অ্যাম্প্লিচিউড দেখে না। অ্যাম্প্লিচিউডকে নরমালি আমরা অ্যাম্প্লিফায়ার দিয়ে বাড়াই দিতে পারি, তাই না? অ্যাম্প্লিফায়ার দিয়ে সহজে আমরা অ্যাম্প্লিচিউডকে কম বেশি করে ফেলতে পারি, কিন্তু ফ্রিকোয়েন্সিকে আমরা টাচ করতে পারি না। আমরা একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালকে পার্থক্য করি ফ্রিকোয়েন্সি দিয়ে। যেমন ধরো আমার কথা এবং তোমার কথার মধ্যে যে ডিফারেন্সটা কি, আমার কথা এবং তোমার কথার মধ্যে মূল ডিফারেন্সটা হলো আমাদের ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? মূল ডিফারেন্স কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিতে, আমাদের কিন্তু অ্যাম্প্লিচিউডে না। আমি যদি আস্তে কথা বলি আমার অ্যাম্প্লিচিউড কম, দূরে কথা বলে আমার অ্যাম্প্লিচিউড বেশি, কিন্তু আমার ফ্রিকোয়েন্সি ফিক্সড। এই ফ্রিকোয়েন্সিতে বোঝা যাবে এই কথাটা আমি বলছি, এই ফ্রিকোয়েন্সিতে বোঝা যাবে এই কথাটা তুমি বলছো, ক্লিয়ার? এরকম প্রত্যেকটা মানুষের ফ্রিকোয়েন্সি আলাদা, প্রত্যেকটা বস্তুর ফ্রিকোয়েন্সি আলাদা। স্টিলের মধ্যে সাউন্ড করলে একটা আলাদা ফ্রিকোয়েন্সি হয়, তাই না? কাঠে সাউন্ড করলে আর একটা আলাদা ফ্রিকোয়েন্সি হয়। অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়েই কিন্তু একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালকে আলাদা করা হয়। এই কারণে আমাদের কমিউনিকেশনে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে কারণে এখানে আমাদের এই ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম গুলো দেখার প্রয়োজন পড়ে কমিউনিকেশনে, ঠিক আছে? এখন আরেকটা বিষয় বলি, সেটা হলো যে একটা কমন একটা প্রশ্ন বলো, এই পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু অ্যানালগ, এটা তো জানো? জি স্যার, সবকিছু অ্যানালগ, সবকিছু অ্যানালগ এবং সবকিছু কিন্তু টাইম ডোমেইন। আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনকে রিয়েলাইজ করতে পারি না, এটা জানো? আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনটাকে রিয়েলাইজ করতে পারি না। আমাদের রিয়েলাইজেশনের জন্য কিন্তু আমাদের টাইম ডোমেইন লাগে। টাইম ডোমেইন সিগন্যাল ছাড়া আমরা অন্য কোনো সিগন্যালকে আমরা রিয়েলাইজ করতে পারি না। যে কোনো সিগন্যালকে আমরা টাইম ডোমেইনে রিয়েলাইজ করি, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিয়েলাইজ করি না। মানে স্যার সময় দিয়ে তো স্যার করা হয় সবকিছু, যে কোনো কিছু, যে কোনো সিগন্যালকে আমরা রিয়েলাইজ করি, আমাদের ইন্দ্রিয় রিয়েলাইজ করে টাইম ডোমেইনে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিয়েলাইজ করে না। যে কারণে আমাদের যে কোনো সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখলেও আমাদের রিয়েলাইজেশনের জন্য তাকে আবার টাইম ডোমেইনে আমাদের নিয়ে আসতে হয়, ঠিক আছে? আমাদের বোধগম্য করার জন্য, ঠিক আছে? এই কারণে আমাদের এই কনভার্সন গুলো শিখতে হয়, একটা সিগন্যালকে কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়া যায়, আবার বিপরীতটাও করা হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনকে কিভাবে টাইম ডোমেনে নেওয়া যায়। এই কারণে আমরা যেমন ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ি, তেমন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ল্যাপলাস ট্রান্সফর্ম পড়ি, ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম আমরা আমাদের করতে হয়, ঠিক আছে? অর্থাৎ এগুলোকে আবার আগের জায়গায় ব্যাক করাইতে হয়। আচ্ছা দাঁড়া, আমাদের রেজিস্টার স্যার ফোন দিচ্ছে, আমার মনে হয় চলতে হবে, ইউনিভার্সিটিতে কাজ, ল্যাবের কাজ চলতেছে। স্যার তাহলে স্যার আপনি ও স্যার প্রান্ত স্যারকে বলে দিয়েন একটু, মানে আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলছি, তোমরা স্যারের সাথে কথা বলে আমি আবার বলবো, দেখা হলে স্যারের কাছে একটু বলে দিব, তোমরা স্যারের সাথে কন্টাক্ট করো। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ডাক্তার আবার হলে যাইতে হবে, ওকে? এই সপ্তাহটা একটু ডিস্টার্ব হবে, ইনশাআল্লাহ আমি এটা কভার করব, ওকে? জি স্যার, আসসালামু আলাইকুম।